এলাকার ছেলে দেখে রাখবেন, আমরা এলাকার মানুষ আমার অনেক আদর করে, আমার দেখে রাখে, আপনারা দেখে রাখবেন, মারহাবাগণ। আর কিছু তো থাকবই, না থাকলে আর জম্ব। ফেসবুকে যখন দেখলাম যে লাড়া হবো না, হবো না, পড়ছে তো বুঝছি যে ট্রাকের লাড়া না, এটা আসল লাড়া। ওই এই লাড়া যদি মনে হয় 10 মিনিট থাকতো, শেষ না হইলেও কিছু লোক বিহসিল। রাসুল বলছেন কিয়ামতের পূর্বে ইষ্টকের সংখ্যা বেড়ে যাবে, মানে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। এখন আমি এখানে ফোন দেওয়ার সময় বসেছিলাম, সময় একটা ফোন আসছে, আমার সহযোদ্ধা আল্লামা মাওলানা আল আমিন মুজাহিদ এসে গত বর্ষদিন তার সাথে একসাথে আমি আশুগঞ্জ মধুপুর ওয়াজ করছি। এখন ফোন দিয়ে বলছে, ভাই আমি বুকের ব্যথা লইয়া ভৈরবে হসপিটালে আসছিলাম, ডাক্তাররা আমাকে রাখে নাই, আমাকে ঢাকা ট্রান্সফার করছে, আপনার সাথে চলতে যাই, এত অনেক বেয়াদবি করছি, অনেক কষ্ট দিছি, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। কইয়া কানতে কানতে লোকটা এখন হসপিটালে যাইতেছে। তাইলে আমরা ওয়াজের শুরুতে দোয়া করি, আল্লাহ যেন আমাদের আল আমিন মুজাহিদ সাহেব যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, বলুন আমিন। পাশাপাশি আজকের শফিকুল ইসলাম মাস্টার সাহেব যিনি পা কেটে আসতে পারে নাই, বিছানায় শুয়ে আছে, যেই লোকটা মাহফিলের ব্যাপার আমার বাড়িতে গেছে, আমারে দাওয়াত করছে, সবসময় যোগাযোগ করছে, আমি তাকে ফোন দিছি যে গৌরীপুর আসছি, লোকটা মোটর সাইকেলের গ্রুপ নিয়ে আমার আগায় আনতে গেছে, এই লোকটা আবার রক্তাক্ত হয়ে বাড়িতে আইব। আমার মনে হয় রসুল যদি কবুল করে, এই রক্তের ফোঁটাই নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। তো আমি যেই জন্য কথাটা তুলছিলাম, যোগ এমন আসছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। জবানটা ছেড়ে বলুন আসল ঘরের নাম কি? কবর। আমার ওলি আল্লাহর বিষয় দিছেন, ঘটনা বললে আপনারা মুখস্থ করবেন, কালকে আবার এটা বইলে দেবেন গে, এমন ঘটনার শূন্য কোনো লাভ নাই। ঘটনাকে হৃদয়ে চেতনা হিসেবে লালন করতে হবে, আর আল্লাহকে বলতে হবে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। তো আল্লাহর ওলিরা যে কাজ করে বান্দা থেকে বন্ধু হয়েছেন, সেই কাজ আমাদের দরকার আছে না নাই? এটা হলো একটা মাহফিলের সবচাইতে বড় সার্থকতা। বন্ধুরা আমার, আপনারা জানেন যে আমি কিন্তু বিশ্রাম নিতে পারি না, গত রমজান মাসও 24টা মাহফিল করছি, 9 মাস মাহফিল করে মনে করছি রমজান একটু রেস্ট নিমু, পরে দেখলাম যে রমজান মাসও 24টা মাহফিল করছি, লাস্টে মনে করছি দেখা যাক, পরে ঈদের দিন কইরা চিটাগাং গিয়া 8 দিনে 9 মাহফিল করে এখনো বাইরে বাইরে আছি। যাক বাইরে আমার, এটা আমার কোনো হাত নাই, যতটুকু আল্লাহ নসিবে লিখে রাখছে আমি ততটুকুই কাজ করতে পারবো। তবে আল্লাহর ওলিরা জিন্দা না মরা? জিন্দা। বিশ্বাস আছে নি আছে, আপনার এলাকা তো নবী বান্ধব মানুষ, ওলি বান্ধব মানুষ, আমাদের সাইফি সাহেব বিপ্লবী সাহেব খুব সুন্দর আলোচনা করছেন, অনেক শান বলছেন, অনেক তথ্য ভুল আলোচনা করছেন, আমি সব কিছু মিলাইয়া আপনারা কাছে যতটুকু আলোচনা করব, আল্লাহ যেন আমাদেরকে আমল করে তৌফিক দান করব, আমিন। আমার ভাই মুরাদ ভাই অনেক ব্যস্ততার ভিতরে এসেছেন, ওনার সাথে আমার একটা হৃদ্যতা আছে, ফোনে আলাপ আলোচনা হয়, তো আজকে আমরা পাশাপাশি একসাথে আলোচনা করতেছি শুনতেছি। তবে যাই বলি না বলি আপনাদের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে,
মানুষই পর্দ হয়ে গেছে কথা কন ঠিক না বেটি দিনে দিনে সুন্নিদের সংখ্যা কমতেছে না বাড়তেছে সুন্নি রেখাই বিরিয়ানি হেরার ওই সুলকানি কথা বলেন ঠিক না বেটি আমি আর বেশি গরম কথা পেতাম না আপনারা তো জানেন যে আমি কখনো নরম কখনো গরম দেখতেছেন দেখে ঘুমায় ঘুমায় কথা পেতেছি আমি তো খেতের মধ্যে আলদা দিছি আল দেওয়ার পরে পানিটা দিব দেওয়ার পরে মই দিব মই দেওয়ার পরে না দান লাগাইতাম কেমন দিলাম ঠিক আছে নি আগে বুঝালে আমরা রংটা বুঝালে এরপরে ও আছে ইনশাল্লাহ মারহাবা কোনা রে আরো জোরে কান্দার গেছে অত জোরে বুঝতে তাবাত থাক পরে কানের ফর্দা ফাইটে গেলে পরে ডাক্তার নই আপনারা আসেন নি আমার সাথে আমিও আছি আমিও আছি রে ভাই এটি তো ইসলাম আপনারা আছেন নি রাজপথে মাহফিলে আছেন নি আমিও এটি তো করছি তাই রে বছরে বছরে একটা আনে বহুত কষ্ট করে তা তৈরি করে কথা সোজা না ওয়াজ ওয়াজ বড় কঠিন জিনিস রে বাবু কথা বলেন ঠিক না বেটি আরো জোরে কেন ঠিক কিনা একটু হে দিয়ে যা আর একটু সাপোস না আমি লাগবো তো আর রেখে দিয়ে যা বিপ্লবী না মারহাবা কর মাইক তো ঠিক আছে এখন না মাশাআল্লাহ তুমি সিগনাল ছবি শেয়ার কি আমি এবার সালাক আছি আমি আস্তে আস্তে গয়া গয়া ঠিক না গেল ইতো যদি সবসময় গলা থাকবো টিয়া তুললে চুলি তোমার লাগে টিয়া তুললে যে কত কথা কখন লাগে ও বাজি আজকে বিপি বাবার কেউ উপকার করছে মারাবা কন ব্যাটা 9 মিনিটে 1 লাখ টাকা রুপি দিলা রয়েছে তবে এলাকার ছেলে দেখে রাখবেন আমরা এলাকার মানুষ আমার অনেক আদর করে আমার দেখে রাখে আপনারা দেখে রাখবেন মারহাবাগন আর কিছু তো থাকবই না থাকলে আর জম্ব ভাইরা আমার বলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা জিন্দা পৃথিবীতে একজন আল্লাহর ওলি যিনি মা পেটে ছিলেন কার পেটে ছিলেন মার পেটে মার পেটে থাকা অবস্থায় এক আব্দুল কাদের জিলানী বিহু কয়াল হই না তুই তো বলে দাদার ওপর কোরআন কথা কম ঠিক না আমি কোনটা কই মনো বুঝালো না মার পেটে থাকা অবস্থায় মার যখন হাসি আসতো মা বলতেন আলহামদুলিল্লাহ আর ছেলে পেটের ভিতর থেকে কয় ইয়ার হামুকেল্লাস মায়ের হাসির জবাব পেটের ভিতরে সন্তান থেকে দিয়ে দিতেন তিনি হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানি শিক্ষক নি বুঝতে হইব বাবা বুঝতেইব ওয়াজ তো সোজা জিনিস না কিছু কিছু মোল্লা কিছু কিছু মোল্লা এরা কয় আল্লাহর ওলির মাজারকে লাথি মাইরে ভাঙ্গে দিত লাথি মাইরে বলে ভাঙ্গে দিত আমরা কইছি যে আল্লাহর ওলির মাজার ভাঙতে ছেলে তো কাছে আইতিব ঠিক না ফাউ দিয়ে ভাঙন লাগতো না আমরা আপনার ফাউডারে টুকরা করে দিবার লাগে প্রস্তুত আছি
কাটতাম তো মারতাম না একবারে ল্যাংড়া করে দিতাম মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে আল্লাহ বলছেন যারা আমার বন্ধুর সঙ্গে গাদদারি করে আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি তবে আবার কোয়েন না যাই ভাও ভাঙ গেলাম বাইরে ভাই ভাঙা ভাঙের দলে আমি নাই বিচার আসবে আসমান থেকে কথা বলেন ঠিক না বেশ বিচার আসবে কোথায় থেকে আসমান থেকে ভাইরা আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এখনো সময় আছে ওলি আল্লাহর পতাকা তলে চলে আসেন চারটা জিনিস মনে রাখবেন কয়টা বলছিলাম ভাই চারটা নাম্বার এক আল্লাহর ইবাদত নাম্বার টু নবীর মহব্বত নাম্বার থ্রি আউলিয়া কেরামের সোহবত নাম্বার ফোর মা বাবার খেদমত জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই আমার ভাইয়ের মধ্যে হাত দিয়ে বলি আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখলে আল্লাহ কি খুশি না বেজা আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবা আল্লাহর ওলিরা সাধারণ কেউ না আল্লাহর ওলিদের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দিয়া দেয় ওদের সামনে দাঁড়াইলে তোমার ভিতরে কি আছে আমার আল্লাহর ওলিরা বোঝার ক্ষমতা আছে না না قال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহর ওলিরা যারা রয়েছে আল্লাহর ওলিদের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দিয়ে দেব ওই নূরের আলোতে আমার আল্লাহর ওলিদের নূরের আলোতে যারা পড়ে যাবে এরা সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহু আকবার বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হবে নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো চিন্তা নাই জোরে কন ঠিক কিনা এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায় দিবে যারা আল্লাহকে ভয় করে তারা নামাজ ছাড়ে না যারা আল্লাহকে ভয় করে তারা রোজা ছাড়ে না যারা আল্লাহকে ভয় করে তারা বেপর্দা চলে না যারা আল্লাহকে ভয় করে এরা আল্লাহর ইবাদত ছাড়ে না নবীর মহব্বত ছাড়ে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমারে ভয় করবি যারা বেশি বেশি ভয় করবি ভয় করার কারণে মাসালুল জান্নাতিল লাতি বুইদাল মুত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতের ওয়াদা করেছি আল্লাহকে ভয় করলে জান্নাত দিবে কে ওয়া আনহারুম মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবি আমি শুধু তোদেরকে জান্নাত দিব না জান্নাতের ভিতরে তোদেরকে আমি একটা পানির নদী উপহার দিব ওয়া আনহারুম মিন আসাল আমি আল্লাহ শুধু পানির নদী দিব না
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে মধুর নদী দান করব وأنهارٌ من خمر أمي الله رب العالمين تمادريك شرابير نودي دان كورو وأنهارٌ من لبن أمي الله تدريك دودير نودي دان كوري دي بو والله پاني غولا كمون أمار نبي بولي پاني جدي كيو ایک فوتا پان كوري زندگي دو تار پاني ترشنا لگ بنا আর হাত তুলে কন্ড আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ পীর মুফতি গিয়া সুদরাত তাইর ইশারে জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এবার আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ এই পানিটা কেমন কয় মধুর চাইতে মিষ্টি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ আর কেমন কই দুধের চাইতে আরো সাদা আল্লাহু আল্লাহ নদীর ঢেউগুলা কেমন হবে কই নদীর ঢেউগুলা যখন একটা ঢেউ আর একটা ঢেউর সঙ্গে ভারি লাগবে ঢেউটাও হবে মনি মুক্তার দ্বারা আল্লাহু আল্লাহ নদীর নিচের মাটিগুলা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই নদীর নিচের মাটি হবে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধি আমরা তো জানি নদীর মধ্যে পার আছে পার ছাড়া নদী হয় না ও আল্লাহ ওই নদীর পারগুলো আল্লাহ তুমি কি দিয়ে বানাইছো আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া কি দিয়া এই জন্য আল্লাহ বলেন মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ ও আল্লাহ তোমাকে ভয় করলে তুমি আমাদেরকে কি স্পেশাল কিছু দিবা আমি যদি তোমাকে যদি আমরা ভয় করি তুমি কি দিবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আমি আল্লাহকে যারা ভয় করবে এই ভয় করনে ওয়ালা বান্দার জন্য আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহু আকবার জোরে কর আল্লাহু আকবার ওয়ালিমান خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ বুঝলাম না মানুষ কিছু উড়ে এটা কি লেগে আছি খাওয়াইছি কি এ লেগে গেছে সামনে বারোর পরে ওহাস করতাম না ফলাবান সব মোবাইল আসক্তি বেশি ধান্দাবাস বারফার জান্নাতের বাগান যাদের ভালো লাগে না বসতে হবে ভেজাল আছে কি আছে মুরব্বি উঠলে সেরা দিয়ে ফুলাবান উঠলে জাতা মেরে দিয়ে এটা আমি পছন্দ করি না এটাই পছন্দ করেন বলেন তো যতক্ষণ ওয়াজ করছি কোনো ফাওয়াল আপ করছি একদম তাফসীর স্টাইল করতেছি এবং প্রত্যেকটা প্রয়োজনীয় কথা বলতেছি ওলি আল্লাহ যে হইবেন এমনি অন যাইব এই বাড়ির সেই বাড়ির ডরাইলে ওলি অন যাইব ডরাইবেন একজন যে তিনি ক্যাডা কইলে আপনি বান্দা থেকে বন্ধু হইবেন আর আল্লাহর যারা ভয় করে এরা মারা গেলে বেহেস্ত কে একটা দে না দুইটা দে দুইটা দে বেহেস্ত কয়টা দিবে দুইটা আমি বলি না আমার কোরআন বলছে ولمن خاف مقام ربه جنتان ولمن خاف مقام ربه جنتان الله اكبر اي গোবাইদাস গিলে গেছে এই হ্যাঁ হ্যাঁ
আর ভালো ভালো কাজ করতেছি হ্যাঁ জি ভাই আর আমি একটু একটু টাইনি ভাবে গেল ওই সিনস্তারি ভাবলো স্থায়ীর সামনে স্থায়ীর কামরে ধরে না।